কড়া রোদে সকাল থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, এই অভিযোগ করেই মঙ্গলবার বাঁকুড়ার সোনামুখী গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালো উপস্থিত জনগণ। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাচ্ছেন না, কিন্তু কিছু মানুষ অল্প সময়ে ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। আমাদের রোদ গরমে দাঁড়িয়ে থাকার খুব কষ্ট হচ্ছে, সকাল 7টা থেকে লাইন দিয়ে আমরা পাই না, আর যে আসছে তার আগে আগে ঢুকে লাইনে আমি লাইনে আছি 8টা থেকে স্যার, আদৌ পাবো নাকি স্যার আমি জানি না, কিছু কিছু গাফলিতে আছে, নাহলে দেখুন আমি রেজিস্ট্রেশন করে কোনো প্রবলেম, আমি রেজিস্ট্রেশন করেছি 3 দিন আগে, আর আজকে যারা নতুন আসছে তারা একই প্রবলেম, ঠিক আছে, তাহলে আমার রেজিস্ট্রেশন করলাম লাইন দিয়ে, তাহলে আমার লাভটা কি রইল? সমস্যার সাথে কিছু বলতে, আমার মায়ের বয়স প্রায় 72-73 বছর বয়স, তা ওনাকে সকালবেলা একবার নিয়ে এসেছিলাম, তখন লাইন দিয়ে দিয়েছে আমাকে, কিন্তু আমি গত রাত্রে ইয়ে করেছি, রেজিস্ট্রেশন করেছি আরোগ্য সেতুতে, ওনারা বলেছেন যে 9টা থেকে 11টার মধ্যে আসুন, আমি 9:45 সময় এসেছি মাকে নিয়ে, তখন বললাম তাহলে, তখন কিন্তু লাইন অনেকটাই হয়ে গেছে, আমরা বললাম তাহলে বয়স্কদের জন্য একটা লাইন করে দিন আলাদা করে, আমরা না হয় দাঁড়াবো, কিন্তু ওনারা বললেন না ওইভাবে কিছু হবে না, আমরা তাহলে কিছু ডোকেট টোকেট দিয়ে দেন, সেটাও করুন, আমাদের রেজিস্টার করা আছে, বললো না হয়ে যাবে, যতক্ষণ আমাদের আছে আমাদের অসুবিধা কিছু নেই, হবে, কিন্তু তাদেরকে কোথায় নিয়ে আসবো, কোথায় ওই বয়স্ক মানুষগুলোকে কোথায় রাখবো? সমস্যা প্রচুর, যেখানে লাইন সেখানে মানে 7টা থেকে লাইন দেওয়া পুরো, এখনো পর্যন্ত 7টাতেই মানে লাইন দিয়ে এখনো দাঁড়িয়ে আছি, মাঝখানে এসে ভুল করে 30-35 জন ঢুকে গেল, এখানে বললাম যে মেয়েদের একটা ছেলেদের একটা লাইন করুন, বললো না হবে না, যে একটাই লাইন হবে, এই সমস্যা কেন হচ্ছে এটা তো আর আমরা বলতে পারবো না, স্টাফরা বলতে পারবো, এখনো জানি না, ওনারা তো বলছেন যে 7000 টাকা কিন্তু দেওয়া হবে, পাবো না, দেবে না বললে তো চলে যেতাম। বিএমওএইচ সব্যসাচী কোনার জানান, পর্যায়ক্রমে কাজ হচ্ছে, সমস্ত নিয়ম মেনে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তিনি আরো জানান একটু দেরি হচ্ছে। ভ্যাকসিন পাবে, কিন্তু ভ্যাকসিনের তো একটা লিমিট আছে, ধরুন প্রতিদিন 200 জন মোটামুটি দেওয়া যায়, হ্যাঁ, তারপর যারা লাইনে আছেন মোটামুটি পাবেন, হ্যাঁ, কিছুক্ষণ একটু দেরি হবে, কারণ কি ধরুন এটা তো একটা লং প্রসেস, পুরো কম্পিউটারে এন্ট্রি করতে হয়, তারপর ভ্যাকসিন দিতে হয়, তারপর কিছুক্ষণ বসিয়ে রাখতে হয়, একটু দিলে হবে, কিন্তু সবাই পাবে, চিন্তা নেই, ঠিক আছে, যতক্ষণ আমাদের ভ্যাকসিন সাপ্লাই আছে, হ্যাঁ, আমাদের কাছে হয়তো আজকের দিনটা কি কালকের দিনটি ম্যাক্সিমাম চলবে, আপাতত যা ভ্যাকসিন আছে তাতে মোটামুটি যারা দাঁড়িয়েছে তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা বলছেন যে বেনোজল ঢুকে যাচ্ছে, না না বেনোজল কেন ঢুকবে, ওটা তো পুরো লাইন মেনটেন করা আছে, পুলিশ এবং সিভিক পুলিশ এসে ওই লাইন মেনটেন করছে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কি আপনাদের কোনো গাফিলতি রয়েছে? আমাদের কোনো গাফিলতি নেই, দেখুন আমরা 100 জনকে আসতে বলেছিলাম, ঠিক আছে, কিন্তু যাদের রেজিস্ট্রেশন আগের থেকে করা আছে এরকম অনেকেই চলে এসছে, সেই জন্য এই ভিড়টা হয়ে গেছে, আমরা কিন্তু প্ল্যান করেই এগিয়েছিলাম, কিন্তু সেই প্ল্যানটা আসলে যে কারণে সাকসেস হয়নি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।